হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিগাল ফ্যাক্ট। তোমরা সবাই জানো যে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ল এন্ট্রান্স এক্সামিনেশন 100 নম্বরের একটা পরীক্ষা হয়। এই পরীক্ষায় তোমাদের ম্যাথ পার্ট থেকে থাকবে 25 নম্বর। এই 25 নম্বর কিন্তু জন্য তোমাদের অনেকটা বড় সিলেবাস কভার করতে হবে। সিলেবাসটা তোমাদের স্ক্রিনের সামনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তোমাদের সিলেবাস কিন্তু অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ অনেকগুলো চ্যাপ্টার আছে। এভারেজ, নাম্বারস, জিওমেট্রি, প্রবাবিলিটি, কোয়াড্রেটিক ইকুয়েশান, এপিজিপি, রেশিও প্রপোর্শনাল, বেসিক অ্যালজেব্রা, মেনসুরেশান, স্ট্যাটিস্টিক্স, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক। হ্যাঁ, এখন যেহেতু আজকে আমাদের প্রথম দিন, তাই আমি চাই তোমাদেরকে একটা সহজ চ্যাপ্টার থেকে শুরু করতে। তাই আমরা আজকে তোমাদের এভারেজটা শেখাবো। এভারেজ এর বাংলা মানে হচ্ছে গড়। তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে এই গড় জিনিসটা কি। আসলে গড় জিনিসটা বেশি কোনো কঠিন না। ধরো তোমরা এখানে 5 জন বন্ধু আছো, এ, বি, সি, ডি, ই। প্রত্যেকের কাছে কিছু টাকা আছে। ধরে নিন এ এর কাছে আছে 10 টাকা, বি এর কাছে আছে 20 টাকা, সি এর কাছে আছে 30 টাকা, ডি এর কাছে আছে 20 টাকা, এবং ই এর কাছে ধরো 40 টাকা। এবার গড় বলতে কী বোঝায়? তাদের প্রত্যেকের কাছে গড়ে টাকা কিন্তু সবসময় সমানই থাকবে। প্রত্যেকের কাছে গড়ে টাকা আছে বা এভারেজ টাকা আছে, এই 5টা সংখ্যাকে যোগ করব। সেটাকে ভাগ করব, কটা সংখ্যা দিয়ে যোগ করেছি? 5টা, তাই ভাগ করব 5 দিয়ে। কত হচ্ছে? 50, 50, 120, 120/5, 24 টাকা। তাহলে তোমাদের প্রত্যেকের কাছে গড়ে থাকবে 24 টাকা করে। এই হলো গড়ের বেসিক। এই নিয়ম জানলে তোমরা গড়ের মোটামুটি সব ধরনের অঙ্কই প্রধান করতে পারবে। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, তাই অঙ্কগুলো অনেকটা সহজ নির্বাচন করেছি তোমাদের জন্য, তোমরা সকলেই করতে পারবে। দেখতে থাকো, তোমাদের স্ক্রিনে আমি প্রথম প্রশ্নটা দিয়ে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্নটা, তোমরা যারা পারবে তারা করা শুরু করো, যারা পারবে না তারা আমার সাথে লেখো। 5, 5, 5, 2, 3, 1, 6, 7, 8, 9, 8, 9, 3, 4, 2, 7, 1, 5। এখানে কটা নম্বর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা নম্বর আছে। এবার বলেছে ফাইন্ড দি এভারেজ অফ দি ফলোয়িং নাম্বারস। এর অর্থ হলো তোমরা বুঝতেই পারছো 7টা নম্বরের গড় বের করতে হবে। তা 7 নম্বরের গড় বের করার নিয়ম আমি আগেই শিখিয়েছি। প্রথমে নম্বরগুলোকে যোগ করো। তারপরে এটাকে ভাগ করো যতগুলো সংখ্যা ততগুলো দিয়ে, অর্থাৎ 7 দিয়ে। দেখো 6, 5, 11, 12, 20, 29, 31 আর 5, 36, সে 6। 4, 8, 16, 16 আর 7, 23, 24, 25, 26, 26 আর 5, 31 আর 6, 37, 37 আর 7, সাড়ে থাকলো 3, 5 আর 3, 8, 8 আর 4, 12, 13, 14, 14 আর 6, 20, 29, 30 31, 32, 32 আর 7, 39, 39। এবার দেখো তোমরা এটা কাটাকুটি করতে পারছো নাকি।
পাঁচ সাতা 35, 4 ছয় সাতা 42, আর 5 56, 7 আটা 56। মানে তোমাদের অ্যান্সার হচ্ছে সি, 568। দেখে নাও তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো নাকি। বুঝতে পেরেছো? তারপরে অঙ্ক দুই দাগের অঙ্কটা দেখো, তোমাদের স্ক্রিনে দেওয়া হয়েছে দুই দাগে। যারা পারবে তারা করা শুরু করো, আর যারা পারবে না তাদের জন্য আমি মানে বলে দিচ্ছি। দি এভারেজ অফ ফাইভ নাম্বারস ইজ 306.4। মানে পাঁচটা সংখ্যা আছে যাদের গড় হচ্ছে 306.4। দি এভারেজ অফ ফার্স্ট টু নাম্বার ইজ 431। মানে প্রথম দুটো সংখ্যার গড় 431। অ্যান্ড দি লাস্ট টু নাম্বারস ইজ 21.5। 214.5, মানে শেষ দুটো সংখ্যার গড় হলো 214.5। ফাইন দি থার্ড নাম্বার, তাহলে তোমাদের তৃতীয় নাম্বারটা খুঁজতে হবে। দেখো এবার বলেছে, এখানে প্রশ্নে বলেছে প্রথম পাঁচটা নাম্বারের এভারেজ হলো 306.4। তাহলে প্রথম পাঁচটা নাম্বার মিলে মোট কত, মোট যোগফলটা কত হবে এদের, বা সাম কত হবে? 306.5, ভুল হয়ে গেছে, 306.4, 306.4 ইন্টু 5, এটা হলো এদের সবার মোট টাকা। এবার বলেছে দি এভারেজ অফ ফার্স্ট টু নাম্বার ইজ 431। তার মানে প্রথম দুইজনের কাছে এভারেজ কত টাকা করে আছে? 431। তাহলে 431 টাকাটা দুজনের কাছে আছে। এবার বলেছে এবং লাস্ট টু নাম্বারের কাছে, নাম্বার লাস্ট টু নাম্বার হলো 21.5, মানে শেষ দুটো সংখ্যার গড় 214.5। এবার দেখো পাঁচটা সংখ্যার সমষ্টি হলো এইটা, এটা হলো পাঁচটা সংখ্যার সমষ্টি, এটা হলো প্রথম দুইজনের সমষ্টি, এটা হলো শেষ দুইজনের সমষ্টি। তাহলে এবার তোমরা দেখেই বুঝতে পারছো যে তাহলে মাঝের জনের সংখ্যা টাকা কত হবে। আচ্ছা আমি যদি এখানে পাঁচটা সংখ্যাকে ABCD দিয়ে প্রকাশ করি, তাহলে পাঁচটা সংখ্যার গড় আমরা জানি, এবি এর গড় আমরা জানি, ডি এর গড় আমরা জানি, তাহলে আমরা সি এর গড় এখান থেকে বের করতে পারবো। তো সি এর গড় কী হবে? সি এর গড় হবে এই দুটোর যোগ করে উপরেরটার থেকে বিয়োগ। তাহলে সেটাই আমরা করি। প্রথমে হচ্ছে 306.4 ইন্টু 5, এই গুণটা হচ্ছে 4×20, হাতে 2×5×6×32, 3×15, 15320, এটা মাইনাস এই দুটো যোগ করে তাহলে হচ্ছে 43.1, মানে 268 প্লাস 1, 4×2×8 আর 1×9, 2×2, 2×2×4, 1.8, এটা সময়টা হবে 1532 মাইনাস 1, 6, 7, 8, 9, 8×4=12 ইজ ইকুয়াল টু 1994, 241, 241 অপশন আছে? হ্যাঁ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নাও তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো নাকি। তাহলে দেখো আমরা এই অঙ্কটা কি করেছি আর একবার বলে দিই তোমাদের শেষবার। এখানে প্রশ্নে ছিল, প্রশ্ন কোথায় গেল, দি এভারেজ অফ ফাইভ নাম্বারস ইজ 306.4। দেখো 306.4 এটা হলো এই পাঁচটা নাম্বারের এভারেজ, তাই আমরা 5 দিয়ে গুণ করে নিয়েছি। তাহলে পাঁচটা নাম্বারের সমষ্টি এখান দিয়ে আমরা পাবো। তারপরে কি বলেছে, দি এভারেজ অফ ফার্স্ট টু নাম্বার, মানে ধরে নাও এখানে এ আর বি এর এভারেজ হলো 431, তাহলে দুটো সংখ্যার সমষ্টি কত? নিশ্চয়ই 431×2 হবে। তারপরে কি বলেছে,
তারপরে বলেছে হচ্ছে শেষ দুটো নাম্বারের প্রেফারেন্স হলো 214.5 ইন্টু টু, মানে এই দুটো, সেটাও আমরা করে নিয়েছি। এবার পাঁচটা সংখ্যার যোগফল এইটা, প্রথম দুটো সংখ্যার যোগফল এইটা, শেষ দুটো সংখ্যার যোগফল এই, তাহলে আমরা তৃতীয় নম্বর কী করে পাবো? নিশ্চয়ই প্রথম এইটা থেকে এই দুটো যোগফলটাকে বিয়োগ করে দেবো, এটাই তো আমরা করেছি। দেখো এটা করে আমাদের অ্যান্সার এসেছে 241। এরপর তাহলে তিন দাগে আসছি আমরা, তিন দাগে কোশ্চেন তোমরা বোর্ডে দেখো, তোমাদের স্ক্রিনে দেওয়া হয়েছে সেটা দেখে নাও, আমি তখন এখানে মুছতে থাকি বোর্ড। দি সাম অফ ফাইভ নাম্বারস ইজ 555, ধরে নিই আমরা পাঁচটা নাম্বার। এদের সাম বলে দিয়েছে 555, বলেছে দি এভারেজ অফ ফার্স্ট টু নাম্বার ইজ 75, মানে এই দুটো নম্বরের গড় হলো 75। আচ্ছা তাহলে এদের সমষ্টি কত হবে বলো তো? এদের সমষ্টি নিশ্চয়ই হবে 75 ইন্টু 2, কারণ একটা সংখ্যা দুটো সংখ্যার গড় যদি 75 হয় তাহলে একটা সংখ্যা নিশ্চয়ই 2 গুণ করে দিলেই হবে, মানে দুটো সংখ্যার সমষ্টি 2 গুণ করলেই হবে 150। আবার বলেছে দি থার্ড নাম্বার ইজ 115, এই নাম্বারটা হলো 115। এবার বলেছে হোয়াট ইজ দি এভারেজ অফ লাস্ট টু নাম্বার, মানে এই দুটো নাম্বারের গড় বের করতে হবে। আচ্ছা তাহলে গড় বের করার আগে আমরা বের করবো এই দুটো নাম্বারের সমষ্টি কত সেটা বের করে নিই। এই দুটো নাম্বারের সমষ্টি কত হবে? 555 হলো পাঁচটা নাম্বারের যোগফল, এর থেকে আমরা এই তিনটে নম্বরের যোগফল নিশ্চয়ই বিয়োগ করে দিলে বাকি দুটো যোগফল বেরোবে, এই দুটোর যোগফল কত? 150 আর 115, সেটাকে মাইনাস করে দাও 150 115। তোমরা আলাদা আলাদাভাবে বিয়োগ করো, আমি যেহেতু বিয়োগ পারিতে আমি একবারে করছি না, চলো তোমাদের জন্য আমি আলাদা করে ভেঙেই করি। এখানেই দেখে নাও, বলতে হচ্ছে প্রথমে হচ্ছে 5, এখানে হচ্ছে 0, হচ্ছে 4, 405-এর তে 115 যখন মাইনাস করবো তখন 092, 290, 290, 290 কিন্তু অপশানে আছে, কিন্তু এটা কিন্তু অ্যান্সার হবে না আমাদের, কারণ অ্যান্সার চেয়েছে এই দুটো নাম্বারের এভারেজ, দুটো নাম্বারের সমষ্টি 290 এসেছে, তাহলে এভারেজ কত হবে, কত দিয়ে ভাগ করবো আমরা? এখানে আসি, 290/2, এটা হলো এদের অ্যান্সার হচ্ছে 145, এটা কত আছে এতে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা কী করে করলাম, প্রথমে আমাদের বলা ছিল দি সাম অফ ফাইভ নাম্বার ইজ 555555, সরি 555, আমরা সেটাকে বের করেছি এই যে 555 ফার্স্ট নাম্বারের সাম। দি এভারেজ অফ ফার্স্ট টু নাম্বার ইজ 75, দুটো নাম্বারের এভারেজ 75, তাহলে একটা দুটো নাম্বারের সমষ্টি নিশ্চয়ই 2 গুণ করেছি, আমাদের হয়েছে 150। থার্ড নাম্বার ইজ 115, এটাও আমরা এখানে করেছি। এবার বলেছে দি থার্ড নাম্বার, হোয়াট ইজ দি এভারেজ অফ লাস্ট টু নাম্বারস, তাহলে লাস্টের নাম্বার দুটো সমষ্টি আমরা আগে বের করে নিয়েছি, সাম বের করে নিয়েছি, দেখো মানে টোটাল নাম্বারটার থেকে এই দুটোর সাম মাইনাস করেছি, করে এসেছে 290, 290 এসেছে এই দুটো নাম্বারের সাম, কিন্তু আমাদের এখানে অ্যান্সারে যাচ্ছে এভারেজ, তাই আমরা লাস্টে 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি, ডিভাইড করে আমাদের এসেছে 145 অ্যান্সার। দেখে নাও অ্যান্সার, নেক্সট কোশ্চেনটা দেখো তোমরা, অ্যামং 7 নাম্বারস দি এভারেজ অফ ফার্স্ট 4 নাম্বার ইজ 4, এর মানে সাতটা নাম্বার আছে, আমরা সাতটা নাম্বার লিখে নিই, আজকে প্রথম দিন তাই আমরা এরকম লিখে লিখে করছি, অন্য দিন হলে একেবারে লিখে দেবো। দি এভারেজ অফ ফার্স্ট 4 নাম্বার ইজ 4, মানে
এই চারটে নাম্বারের এভারেজ হলো 4, অ্যান্ড দি এভারেজ অফ লাস্ট 4 ইজ অলসো 4, এই শেষ চারটে সংখ্যার এভারেজও 4। দেন হোয়াট উইল বি দি ফোর্থ নাম্বার, মানে এই নাম্বারটা কত হবে। আচ্ছা তোমরা একটা জিনিস দেখো, চারটে প্রথম চারটে সংখ্যার এভারেজ 4, তাহলে চারটে সংখ্যার গুণফল হবে 16। ও আর একটা জিনিস বলে দিয়েছে, হোয়াট উইল ইফ দি এভারেজ অফ দি নাম্বার অফ 7 নাম্বার ইজ 3, মানে এই সাতটা নম্বর টোটাল নাম্বারটা এভারেজ হলো 3। এবার দেখো প্রথম চারটে নাম্বারের এভারেজ 4, তাহলে প্রথম চারটে নাম্বারের সাম কত হচ্ছে, সাম হচ্ছে 4×4 মানে 16। শেষ চারটে নাম্বারের সাম কত হচ্ছে, 4×4 16। আর টোটাল নাম্বারের সাম কত এসছে, 1 2 3 4 5 6 7 মানে 3×7 21। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, প্রথম চারটে নাম্বার 16, পরের চারটে নাম্বার 16, তাহলে যদি আমি এই দুটোকে টোটাল করি তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, 16 প্লাস 16 = 32। এটা কিন্তু এই টোটালটা, কিন্তু একটা জিনিস দেখো, এখানে প্রথমবার যখন আমরা এই দিক থেকে করছি ডিটা আমরা হিসাব করছি, আবার যখন উপর থেকে করছি তখনও আমরা ডিটাকে নিচ্ছি, তাহলে ডিটা কিন্তু এর মধ্যে দুবার আছে। আবার আমরা দেখেছি সাতটা সংখ্যা গড় করে এসছে আমাদের এভারেজ করে, তারপরে সাম এসছে 21, আমাদের হওয়া উচিত ছিল 21, কিন্তু আমাদের যেহেতু ডিটা দুবার এসছে সেহেতু এসছে 32, তাহলে নিশ্চয়ই এইটা বাদ দিলে আমরা ডি এর মানটা এখান থেকে পেয়ে যাব, কারণ এখানে তো ডি দুবার আছে, এখানে ডি আছে 2 টাইমস, আর এখানে ডি 1 টাইমস। আমাদের অ্যান্সার হলো 11। 11 কত আছে ডিতে, দেখো তোমরা এটা বুঝতে পারছো নাকি, আমি একবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কি করেছি, অ্যামং 7 নাম্বার দি এভারেজ অফ ফার্স্ট 4 নাম্বার ইজ 4, এই যে আমরা করেছি এভারেজ হলো 4, যেহেতু আমাদের এখানে চারটে নাম্বার সেহেতু আমরা 4 দিয়ে গুণ করে সামটা পেয়েছি 16। আবার আমরা কি করেছি, দি এভারেজ লাস্ট 4 ইজ অলসো 4, শেষ চারটে সংখ্যার গড়ও 4, আবার 4 দিয়ে করে আমরা সাম পেয়েছি 16। এই দুটোকে আমরা যোগ করে অ্যাড করেছি, অ্যাড করলে আমরা এইটা আর এইটা অ্যাড করেছি, আমরা এখানে এসেছে আমাদের 32। তারপর আমরা কি করেছি, তারপরে করেছি দি এভারেজ অফ 7 নাম্বার ইজ 3, মানে এই এ থেকে জি অবধি সব কটা নাম্বারের এভারেজ হলো 3, এখানে নাম্বার আছে 7টা, তাই 3×7 21 বের করেছি। আবার এই 32-তে আমাদের ডি ছিল 2 টাইমস, কারণ এই ডিটা যখন আমরা এই দিক থেকে ক্যালকুলেশন করছি তখন একবার এসছে, আবার এই দিক থেকে ক্যালকুলেশন করার সময় আর একবার এসছে, তাই ডি এসছে এখানে 2 টাইমস। আর এখানে তো ডি একবারই আছে, এই দেখো মাঝখানে একটাই ডি আছে, কারণ আমরা এখানে সাতটা নাম্বার 1 2 3 4 5 6 7 1 টাইমসই আছে, তাই এখানে 1 টাইমস, 2-এর থেকে 1 বিয়োগ করলে তো আমরা ডি এর মানটা পাবো, আমরা 2-এর মান এখান থেকে এই 21টা সাবস্ট্র্যাক্ট করেছি, করে আমরা পেয়েছি 11, এটা হচ্ছে ডি অ্যান্সার। খুব ইজি অঙ্ক, তোমরাও পারবে। পরের কোয়েশ্চেনটা দিয়ে দিচ্ছি আমি, পরের কোয়েশ্চেন, দি এভারেজ মার্কস অফ 3 ব্যাচ অফ স্টুডেন্ট কন্টেইনিং 55, 60 এন্ড 45 স্টুডেন্ট। প্রথমে বলেছে তিনটে স্টুডেন্টদের ব্যাচ আছে, প্রথম ব্যাচে আছে 55 জন স্টুডেন্ট, সেকেন্ড যেটা আছে 60 স্টুডেন্ট, থার্ডেরটায় আছে 45 স্টুডেন্ট। বলেছে দি এভারেজ মার্কস অফ 3 ব্যাচ অফ স্টুডেন্ট কন্টিনিউ, হ্যাঁ এর অর্থ হলো যেই স্টুডেন্ট ব্যাচে 55 জন আছে তাদের এভারেজ মার্কস হয়েছে তোমার 50 রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে হলো যথাক্রম, মানে প্রথমের সাথে প্রথমেরটাই হবে, সেকেন্ডের সাথে সেকেন্ডেরটা 55, আর থার্ডের সাথে হবে 60। এবার তোমরা বলো তো, আগে আমি প্রশ্নটা পড়ে বলি, হোয়াট ইজ দি এভারেজ মার্কস অফ অল স্টুডেন্ট, মানে এই সব কটা স্টুডেন্টসের গড় মার্কস কত, এটা আমাদের বের করতে বলেছে। তোমরা বলো তো তাহলে মোট মার্কস কত উঠেছে এই স্টুডেন্টদের, মোট মার্কস উঠবে প্রথমে 55 জন স্টুডেন্ট গড়ে পেয়েছে 50 করে, এভারেজে 55
ইন্টু 50 প্লাস 60 স্টুডেন্ট পেয়েছে 55 করে, 60 ইন্টু 55 প্লাস 45 ইন্টু 60, এটাকে কত দিয়ে ডিভাইড করব? নিশ্চয়ই মোট স্টুডেন্টে ডিভাইড করতে হবে। তা মোট স্টুডেন্ট মানে এই তিনটাকে আমরা টোটাল করব, তাই টোটাল এদের সাম করতে হবে। এদের সাম করতে গেলে আমাদের করতে হবে 55 প্লাস 60 প্লাস 45, এটা হচ্ছে টোটাল স্টুডেন্ট। এই তিনটেকে অ্যাড করলে আমাদের যেটা আছে 160, নিচে আসছে 160। এবার আমরা এটাকে কাটাকুটি করব, এখান থেকে ওটা আসছে। হ্যাঁ, তাহলে কাটাকুটি করছি, জিরো দিয়ে তিনটে জিরো কেটে দিচ্ছি যেহেতু উপরে জিরো। এবার এই তিনটেকে অ্যাড করে 16 দিয়ে ডিভাইড করতে হবে। চলো তাহলে আমরা অ্যাড করি, 5 ইন্টু 55 275 প্লাস 330 প্লাস 45 ইন্টু 6, 90 ইন্টু 3, 270। ঠিক আছে, সাম 5 7 3 10 আর 17 7 1 3 3 6 8 75। এটাকে আমাদের কী করতে হবে, 16 দিয়ে ডিভাইড করতে হবে। 16 দিয়ে ডিভাইড করি, 5 16 8 আছে 80, 75, 64, এখান থেকে 11। দেখো 54 কিন্তু একটা অপশানে আছে। এবার আমরা দেখি, পয়েন্ট দিয়ে 10 নামালাম। হ্যাঁ, এবার হচ্ছে 6ও চলে এসেছে, 6 যখন চলে আসবে 96 হবে। তাহলে আমরা বুঝতেই পারছি এই অপশানটা কাছে গেছে, তাহলে আমরা না বের করলেও হবে, এরপর আমরা বুঝতেই পারবো যে 8 হবে অ্যান্সার। কারণ এখন এতটা করে সময় নষ্ট করে লাভ নেই, যখন এই তিনটে ডিজিট এসেছে তাহলে আমরা 4 নম্বর ডিজিটটা এমনি বুঝতে পারছি কোশ্চেন থেকে যে আমাদের এই অপশান এর কাছাকাছি চলে এসেছে। এটা তাই আমরা আর করিনি, এরপরে করলে তোমরা করে দেখতেই পারো, এরপরে এটাই আসবে, 8ই আসবে, অপশান এ অ্যান্সার। এবার তোমরা একটু দেখে নাও অঙ্কটা, তাহলে আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এই কোশ্চেনটা ছিল দি এভারেজ মার্কস অফ 3 ব্যাচ অফ স্টুডেন্ট কন্টেনিং 55 60 45 স্টুডেন্ট। তিনটে ব্যাচে স্টুডেন্টদের এত করে স্টুডেন্ট ছিল, এ ব্যাচে স্টুডেন্ট সংখ্যা, স্টুডেন্টদের এভারেজ মার্কস হচ্ছে 50, পরেরটার হচ্ছে 55, লাস্টেরটা 60। তাহলে আমাদের টোটাল মার্কস হবে, এই দুটোকে মাল্টিপ্লাই করব, তার সাথে প্লাস করব এই দুটোর মাল্টিপ্লাই, তার সাথে প্লাস করব এই দুটোর মাল্টিপ্লাই, এই তিনটেকে হলে আমাদের আসবে টোটাল নাম্বার বা মার্কস। এবার এটাকে আমরা ডিভাইড করব টোটাল স্টুডেন্ট দিয়ে, এটা হলো টোটাল স্টুডেন্ট। এখান থেকে আমরা কাটাগরি করে ভাগ করেছি, ভাগ করে আমাদের অ্যান্সার এসেছে 54.68, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।